ওনার বিরুদ্ধে মামলা আছে হাইকোর্টে, অর্ডার করে বলবেন। জ্যোতিপ্রিয় মল্লিক আমাকে বলছেন আমি খুনি, অর্জুন সিং মানে খুনি, অর্জুন সিং মানে ডাকাত, অর্জুন সিং মানে গুন্ডা। ওনাকে আমি স্মরণ করে দিই, মমতা ব্যানার্জি এখানে এসেছিলেন, বলেছিলেন তিনটে মিটিং করেছিলেন কি বাপ বেটাকে জামানা জব্দ করিয়ে দাও, উনি নাহলে রাজনীতি ছেড়ে দেবেন। ওনার ভাইপো যুবরাজ বলেছিলেন 2 লক্ষ থেকে 1 ভোট কম যদি দীনেশ ত্রিবেদী জিতেন তাহলে উনি রাজনীতি ছেড়ে দেবেন। না উনি রাজনীতি ছাড়লেন, না উনি মুখ্যমন্ত্রিত্ব ছাড়লেন। আজকে ওনার একটা মুখপাত্র, এই জেলার সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক, যে খাদ্যমন্ত্রী আছে, তার এগেনস্টে একজন মানুষ কমপ্লেন করেছেন, তার বউকে নিয়ে উনি জোর করে রেখে নিয়েছেন। এরপরেও যদি মমতা ব্যানার্জি সরকারের কোনো লজ্জা নেই এই ধরনের মানুষকে মন্ত্রী বানিয়ে রেখেছে, এটা আমি বলছি না, এটা হাইকোর্টে মামলা হয়েছে, তার উপরে তার সেই ছেলের উপরে ব্যাপকভাবে প্রেশার দেওয়া হচ্ছে, পুলিশকে দিয়ে ধমকানো হচ্ছে, সবটাই সে হাইকোর্টে প্রডিউস করেছে। দাদা ব্যারাকপুরে সাংবাদিকদের আপনার বাড়ির সামনে সাংবাদিক মমতা ব্যানার্জি সরকার সাংবাদিক মানছে না, জনপ্রতিনিধি মানছে না, ডক্টর মানছে না, লয়ার মানছে না, মহিলারা মহিলাদের মানছে না, ছাত্রদের মানছে না, শ্রমিকদের মানছে না। উনি জোর করে ক্ষমতায় থাকবেন, ওনার দিদিকে বলো স্লোগানটা যখন ফেল হয়ে গেল তখন উনি অর্ডার দিয়েছেন বিজেপিকে দেখে মারো, লাঠি দিয়ে মাথা ভাঙো, এইটা উনি এখন নতুন স্লোগান প্রশান্ত কিশোরের মাধ্যমে উনি দিয়েছেন, তাই লোককে সব জায়গা পুলিশ নেবেই মাথায় লাঠি মারছে। বলছেন না ভাটপাড়া এলাকাতে দেখা যাচ্ছে যে আপনার এই এলাকাতে বারবার করে অশান্ত হয়ে উঠছে, আপনি টার্গেট, আপনি অনেকবার করেছেন আপনি টার্গেট, এবারে কি পবন তার সাথে ইনক্লুড হল? দেখুন মমতা ব্যানার্জি আমাদেরকে গোলাম ভাবছে, আজকে যারাই একটু মেরুদণ্ড যাদের ভালো আছে তারা মমতা ব্যানার্জির সঙ্গে নেই, উনি গোলাম ভেবে আমাদেরকে ট্রিটমেন্ট করতেন। আজকে আমরা ওনার দল ছেড়ে ভারতীয় জনতা পার্টি এসেছি, ভারতীয় জনতা পার্টি আমাদের সম্মান দিয়েছে, মানুষ এখানে আমাদের উপরে বিশ্বাস করেছে, মানুষের ভোটে জিতেছি আমরা, মোদিজি যে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তার জন্যে মানুষ আমাদেরকে ভোট দিয়েছে, সেটা মমতা ব্যানার্জি হজম করতে পারছেন। 3 মাস ধরে দিদিকে বলো, দিদিকে বলে এই পুলিশকে দিয়ে পেটানো, দিদিকে বলে ভারতীয় জনতা পার্টি একটা গণতান্ত্রিক দলকে তার নেতাদেরকে পিটিয়ে হসপিটালে ভর্তি করে দাও, হসপিটালে সরকারি হাসপাতালে তাদের ঠিক অ্যাডমিশন হবে না। কালকে চন্দ্রিমা ভট্টাচার্য বিএন বোস হসপিটালে সুপারকে ফোন করে বলেছেন কোনো বিজেপি কর্মীকে যাতে হসপিটালে ভর্তি না করা যাচ্ছে, তাদেরকে প্রাইভেট নার্সিংহোমে ভর্তি করতে হবে। আমি গিয়েছিলাম মিডল্যান্ড হসপিটালে তাদেরকে দেখতে, কারো 22টা সেলাই, কারো 14টা সেলাই, দত্তপুকুরে একজন কর্মী উন্ডেড হয়েছেন তার 42টা সেলাই হয়েছে, তার বাড়ি ভাঙচুর করা হয়েছে, তার গাড়ি লুটপাট করা হয়েছে, এই ধরনের রাজনীতি বাংলার মানুষ আর মানবে। আপনাদের বিরুদ্ধে যে অভিযোগ দিয়েছে সরকারি কাজে বাধা, দাঙ্গা বাগানো, সন্ত্রাস তৈরি করা, এই ধরনের মামলা, আমরা তো আইন তৈরি করি, আমরা তো এমপি, আমার ছেলে মেলে, আমরা সরকারি আইন ভাঙছি না, সরকারি আইন কোথায় বলেছে কি মনোজ ভার্মা পিস্তল উঁচা করে গুলি চালাবে, কোন আইনে? ডিজি পারমিশন দিয়েছে না দিদি পারমিশন দিয়েছে? কে পারমিশন দিয়েছে? ওখানে গুলি চলছিল, ওখানে বম চলছিল, উনি এসে গুলি চালিয়েছেন, উনি এসে লাঠি চালিয়েছেন, উনি এসে লোককে মেরেছেন। আপনার বিরুদ্ধে অভিযোগ যে আপনার বিরুদ্ধে এরকম অভিযোগ তুলতে, দেখুন মমতা ব্যানার্জি প্রবলেম কি হয়ে গেছে, মমতা ব্যানার্জি একা, আমরা ছোটবেলাতে গল্প শুনেছিলাম
রাক্ষস কা জান কাঁ ফসায় তোতা মে। মমতা ব্যানার্জি জানটা ফেসে আছে অভিষেক ব্যানার্জির কাছে। ওই তোতাটা যতক্ষণ তোতাটাকে জাগাতে না বসাচ্ছেন, সবার সবাইকে উনি খুন করিয়ে দেবেন, মারিয়ে দেবেন, জেলে ঢুকিয়ে দেবেন, মানে মাটিতে পুঁতে দেবেন, হাবিস করে দেবেন, গঙ্গায় ফেলে দেবেন, সবটাই উনি করবেন। নিজেকে তলব করেছিলেন আপনার সঙ্গে গতকালই তিনি দেখা করেছেন। অপরদিকে কমিশনারেটের তরফ থেকে যেটা বলা হচ্ছে আপনার বিরুদ্ধে নন অ্যাভেলেবল সেকশন ওরা অ্যাড করেছে, গ্রেফতারেরও একটা সম্ভাবনা কথা বলা। আপনার বিরুদ্ধে আরেকটা জিনিস যেটা বলছেন যে আপনার বাড়ি থেকে দুষ্কৃতীরা বেরিয়ে তবে বোম ছুঁড়েছে, পাথর ছুঁড়েছে, তাদের কাছে ভিডিও ফুটেজ আছে বলে পুলিশ দাবি করছে, কি বলবেন? দেখুন, ভিডিও ফুটেজ আমি বারবার আগেও বললাম কি, এরা কোটায় আইপিএস হয়েছে, কোটা মানে বুঝতে পারছেন, এরা কোটায় আইপিএস হয়েছে, এদের জ্ঞান নেই কি একটা এমপি এমএলএ বাড়ি থেকে আমাদের মতন একটা সাংগঠনিক লোকের বাড়ি থেকে লোক বম নিয়ে বেরোবে আর বম মারিয়ে এসে আমার বাড়িতে ঢুকবে, মানে অত বুদ্ধিমান আইপিএস আছে, অত কম বুদ্ধি আমাদের আছে, এটা একটা বড় প্রশ্ন আছে। ডিজি আজকে তলব করেছিলেন। আর দ্বিতীয় কথা হলো গ্রেফতারি পারবানা, আমি দিদিকে তো বহুত আগে চ্যালেঞ্জ করেছি, 100 মামলা করেছি, করুন না আমার উপরে, আমার চাইছি গিনিজ বুকে আমার নাম উঠুক। মমতা ব্যানার্জি নিজের বিরোধীদের জব্দ করার জন্য মামলার উপরে মামলা দিয়ে যাবেন, আমি তার প্রতীক হতে চাইছি, উনি আমার উপরে মামলা দিয়ে যান, আমি লড়বো, আমি যেদিন মামলা করব সেদিন দিদিমণি বাঁচতে পারবেন। দিদিমণিকে জয়ললিতা হতে হবে, দিদিমণিকে লালু প্রসাদ হতে হবে, আমার কাস্টোডিয়ান আছেন স্পিকার, আমি স্পিকার মহোদয়কে কমপ্লেন করেছি যে আমাকে একজন আইপিএসের ক্ষমতা নেই আমাকে মারার, আমি কোনো অন্যায়ভাবে কোথাও কোনো কাজ করিনি, আমার সঙ্গে স্টেট নয় সেন্ট্রাল ফোর্স আমার সিকিউরিটি আছে, তাদেরকে মারধর করা হয়েছে, পুলিশের অত ক্ষমতা, একজন আইপিএস অফিসারের অত ক্ষমতা যে একজন সাংসদকে মারবে, একজন এমএলএকে মারবে, ওর যা প্রোটোকল আছে, আমার যা প্রোটোকল আছে ও আমার থেকে অনেক জুনিয়র আছে, আইন অনুযায়ী কী হতে পারে সেটা সময় ধরবে। সেদিন যদি আপনার সিকিউরিটি কোনো স্টেপ নিত বা গুলি চালাত কী হতো সেটা তো এখন বলা যাবে, ভাগ্যিস ভালো এইসব হয়নি, আমরা চাই এলাকা শান্ত থাকবে, কিন্তু যদি বারবার পুলিশ এইভাবে মমতা ব্যানার্জি আইন করছেন মাস লিঞ্চিং আর এখানে উনি মাস লিঞ্চিং করছেন পুলিশ, এটা মমতা ব্যানার্জি দেখতে পাচ্ছেন না? আমি কী নেবো কী করবো, আমি তো বলছি, আমি তো কোর্টে গেলাম তো, আপনি দেখেছেন তো, উনি গ্রেফতারি পারবানা বলে দিলে আবার গ্রেফতার হয়ে যাব, আইন আছে তো, তুমি আমার নামে আপনি শুনেছিলেন তো যারা খুন করলো এতে আপনার বসিরহাটে, তাকে প্রকাশ্যে নিয়ে তৃণমূল কংগ্রেস ঘুরে বেড়াচ্ছে আর বলছে কি এফআইআর হলে কি সে আসামি হয়ে যায়, তো ওখানকার জন্যে আইন আলাদা, আমার জন্যে আইন আলাদা, ভারতের সংবিধানে ওই আইনটাও আছে এই আইনটাও একই আইন আছে, ও খুন করে ঘুরে বেড়াচ্ছে আর আমি কিছু না করে আমার নামে নন অ্যাভেলেবল সেকশন দিলে আমি অপরাধী হয়ে গেলাম। থ্যাংক ইউ। Please like, subscribe for more information and news and click the bell icon for notifications. Ahira Bangla News.